নমস্কার, নিউজ নোম্যানস ল্যান্ডে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি মিতাশা। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। নন্দীগ্রামের শহীদ দিবস জল্পনা আরও উস্কে দিল শুভেন্দু অধিকারী। সকালে শুভেন্দুর পাশাপাশি বিকেলে সভা তৃণমূলের। সভা মঞ্চ থেকে শুভেন্দুর দাবি, সঠিক সময়ে বলব কোন পথে চলব। বাংলার রাজনীতিতে ইতিহাস রচনা করেছে নন্দীগ্রাম। সেই নন্দীগ্রাম কি ফের নতুন ইতিহাসের সাক্ষী হতে চলেছে? ১৩তম নন্দীগ্রাম দিবসে সেই প্রশ্নই তুলে দিচ্ছে রাজ্য রাজনীতিতে। ২০০৭ সালের ১০ই নভেম্বর নন্দীগ্রামের রক্তস্নাত সূর্যোদয় দেখেছিল গোটা দেশ তথা গোটা পৃথিবী। আর সেই ঘটনাকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল তীব্র রাজনৈতিক লড়াই, আন্দোলন, যার জেরে এই রাজ্যের ক্ষমতার পরিবর্তন পর্যন্ত হয়ে গেছিল। দীর্ঘ ৩৪ বছর ক্ষমতায় থাকা বাম সরকারের অবসান ঘটে তৃণমূল ক্ষমতায় আসে। আর তারপর থেকে এই দিনটিকে শহীদ দিবস হিসাবে পালন করে আসছে তৃণমূল। আর সেটি সংগঠিত হয়ে আসছে এই আন্দোলনের প্রধান মুখ, রাজ্যের বর্তমান মন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে। এবারেও নন্দীগ্রামের তেখালি গোকুলনগর স্কুল মাঠে বিশাল সমাবেশের আয়োজন করে নন্দীগ্রাম ভূমি উচ্ছেদ কমিটি। আর সেখানে দলীয় পতাকা কিংবা মমতা ব্যানার্জির ছবি কিংবা দলীয় লোগো ছাড়াই জনসভা আয়োজিত হয়। সেখানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী, ছিলেন শহীদ জননী বিধায়িকা ফিরোজা বিবি, তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী সহ অন্যান্য রাজনৈতিক নেতৃত্ব। আর এখানেই প্রশ্ন উঠেছে, কানায় কানায় ভরা সেই সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু বলেন, নন্দীগ্রামের এই মঞ্চ পবিত্র মঞ্চ, এটা রাজনীতি করার জায়গা নয়, চেনা বামুনের পৈতে লাগে না। ভোটের জন্যে যারা এখন এখানে আসছেন, ভোটের পরে তারা আসবেন, তো তাদের সাথে রাজনৈতিক মঞ্চে ভোটের লড়াইয়ে দেখা হবে। যে রাস্তায় হোঁচট খাবার সম্ভাবনা থাকে আমি সেই রাস্তা এড়িয়ে চলি। আমি নতুন লোক নই, চেনা বামুনের পৈতে লাগে না। আমি ক্ষমতার দ্বন্দ্বে, আমি ক্ষমতা নিয়ে কোনোদিন করিনি। আমি সেদিন জীবনের ঝুঁকি নিয়ে আমি এখানে এসে লড়াই করেছি। এই আন্দোলন শুভেন্দু অধিকারীর আন্দোলন নয়, এই আন্দোলন কোন ব্যক্তির আন্দোলন নয়, এই আন্দোলন ছিল স্বতঃস্ফূর্ত মানুষের আন্দোলন। উল্লেখ্য, এদিন বিকেলেই শুভেন্দু অধিকারীর সভা থেকে ঢিলছোড়া দূরত্বে নন্দীগ্রাম হাজরাকাটায় তৃণমূলের দলীয় পতাকায় নন্দীগ্রামের নেতা শেখ সুফিয়ানের নেতৃত্বে জনসভা করেন মন্ত্রী ফিরাদ হাকিম, পূর্ণেন্দু বসু, দোলা সেন সহ অন্যান্যরা। গত বেশ কিছুদিন ধরেই ফিরাদ হাকিম এবং শুভেন্দু অধিকারীর মধ্যে প্রকাশ্যে বাক্য বিনিময় চলেছে। এদিন শুভেন্দুর বক্তব্যের মূল নিশানায় যে ফিরাদ হাকিম তা বুঝতে বাকি থাকেনি। যারা সংবাদ মাধ্যমের লোকেরা, যারা রাজনৈতিক বিশ্লেষকরা অপেক্ষা করে আছেন শুভেন্দু অধিকারী কি করবে। হ্যাঁ, আমি রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে রাজনীতির কথা বলব। আমার মত কি, পথ কি, আমার চলার পথ কোথায় স্বচ্ছন্দ, কোথায় গর্তে ভরা, কোথায় আমি হোঁচট খাচ্ছি, কোন রাস্তা দিয়ে হাঁটলে আমি সহজে সারা স্বাভাবিক রাস্তা হাঁটতে পারবো, সেটা তো রাজনৈতিক প্ল্যাটফর্মে বলবো, এই প্ল্যাটফর্মে আমি বলবো না। এই প্ল্যাটফর্মে আমি বলবো না, এই প্ল্যাটফর্মে আমি বলবো না, এই পবিত্র প্ল্যাটফর্মে রাজনীতি করি না, ভবিষ্যতেও করবো না। তাহলে কি তৃণমূল দলের সাথে শুভেন্দুর দূরত্ব ক্রমশ বাড়ছে? শুভেন্দুর বক্তব্য শেষে জয় বাংলার পাশাপাশি জয় ভারত স্লোগান তেমনই ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, নন্দীগ্রাম। বিহার বিধানসভা নির্বাচনে বিজেপির ভালো ফলের খবরে খুশি এরাজ্যের বিজেপি কর্মীরা। শুরু আনন্দ উচ্ছ্বাস।
দলীয় কার্যালয়ের সামনে থেকে বিতরণ করা হয় লাড্ডু। বিহার বিধানসভা নির্বাচনে বিজেপির ভালো ফলে উৎসাহিত এরাজ্যের বিজেপি কর্মীরা। এদিন বেলা গড়াতেই বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে আনন্দ উচ্ছ্বাস নজরে এসেছে। এদিন শ্যামনগর বাসুদেবপুর মোড়ে বিজেপির পার্টি অফিসে বিজেপি কর্মী সমর্থকেরা পথচলতি সাধারণ মানুষের মধ্যে লাড্ডুও বিতরণ করেন। বিজেপি কর্মীদের দাবি, আগামী নির্বাচনেও এ রাজ্যে ফলাফলের প্রভাব পড়বে। আমরা আশাবাদী ছিলাম আমরা জিতব, কিন্তু যদিও বিজেপি বিরোধী মিডিয়া একটা প্রচার চালিয়েছিল যে বরন্ত ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে এনডিএ বিহারে ক্ষমতা আসবে না, কিন্তু 15 বছর একটানা ক্ষমতা থাকার পরেও নীতিশজিকে সামনে রেখে আমাদের দল যে লড়াই করেছে, আজ রেজাল্ট প্রমাণ করলো এর প্রভাবটা পশ্চিমবঙ্গে পড়তে চলেছে। আমি আবার বলছি, এক্সিট পোল দেখে আমরা একটুখানি চিন্তিত ছিলাম বটে, মিথ্যা কথা বললে হবে না, কিন্তু মনে আমরা জানতাম যে যে এক্সিট পোলে যেটা দেখানো হচ্ছে সেটা ভুল। এর আগেরবারে বিধানসভা নির্বাচনে বিয়ে এমনই হয়েছিল। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, শ্যামনগর। বাংলা ঘুরতে আসার জন্য ভালো জায়গা, 21-এর পর আবারও আসবেন। কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহের বঙ্গ সফরকে কটাক্ষ করে কথা বললেন তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক। এদিন চাঁদপাড়া মাঠে একটি দলীয় সভাও করেন তিনি। বাংলা ঘুরতে আসার জন্য ভালো জায়গা, ঘুরতে আসছেন আসুন, আশা করব আগামী 21-এর পরেও যেন উনি ঘুরতে আসেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দুদিনের রাজ্য সফরকে কটাক্ষ করে এমনই মন্তব্য তৃণমূল নেতা তথা বিধায়ক পার্থ ভৌমিকের। মঙ্গলবার চাঁদপাড়া মিলন সংঘের মাঠে কর্মী সভার আয়োজন করা হয় বনগাঁ দক্ষিণ বিধানসভা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এদিনের সভায় হাজির ছিলেন পার্থ ভৌমিক সহ জেলার কোয়ার্ডিনেটর নারায়ণ গোস্বামী, স্থানীয় তৃণমূল বিধায়ক সুরজিৎ বিশ্বাস সহ তৃণমূলের অন্যান্য নেতা ও কর্মীরা। এদিনের কর্মী সভার মঞ্চ থেকে তৃণমূল নেতৃত্ব কেন্দ্রীয় সরকারকে নিশানা করেন। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকেও কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল নেতৃত্ব। বিহারের সাথে বাংলার ভোটের তো অনেক ডিফারেন্স আছে, বিহারের রাজনীতি একরকম, বাংলার রাজনীতি একরকম। অমিত শাহ আসতে পারে বেড়ানোর জন্য, বাংলা ভালো জায়গা, বেড়ানোর জন্য আসুক, স্বাগত, 21-এর পরেও যেন উনি বেড়াতে আসে। সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, চাঁদপাড়া। বিরসা মুন্ডার গলায় মালা পরাতে গিয়ে অন্যজনের গলায় মালা পরাচ্ছেন, তারা বাংলার সংস্কৃতি কি বুঝবেন, বাংলার বিকল্প তারা কি করে হবেন? শরৎনগরে জনসভা শেষে দাবি রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের। বিরসা মুন্ডার গলায় মালা পরাতে গিয়ে অন্য একজনের গলায় মালা দিয়েছেন, বাংলার বিকল্প তারা কি করে হবেন? বসিরহাট মহকুমার স্বরূপনগর মালঙ্গপাড়া হাইস্কুল মাঠে মঙ্গলবার সভা করতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে লক্ষ্য করে এমনই মন্তব্য করলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। পাশাপাশি তিনি এদিন দাবি করেন 2021-এ মমতার বিকল্প কেউ নেই। পূর্ব মেদিনীপুরে নন্দীগ্রাম দিবসে তৃণমূলের দুটি জায়গায় জনসভা নিয়ে তিনি বলেন, বিষয়টি আমার জানা নেই, আমার কাছে বিষয়টি পরিষ্কার নয়। খুব বড় রকমের করবে না, তার কারণ ওখানে রাজনীতি একরকম, আমাদের এখানকার রাজনীতি একরকম। তবে ভারতবর্ষের মধ্যেই তো বর্ডারে কিছু কিছু প্রভাব আসতে পারে, তবে খুব বড় রকমের প্রভাব এখানে আসবার কোনো কারণ আছে। আমরা তো কোনোদিন জাতপাতের লড়াই করিও না, শিখিও নি, জানিও না, আর করতে চাইও না। আমরা হারি জিতি আমরা জাতপাতের উর্ধ্বে লড়াই করি। এই যে অরাজনৈতিক দল যখন রাজনীতি করে তখন এরকম ভুল জায়গাতেই পা দেয়। এদিন জনসভা মঞ্চে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়িকা বীণা মণ্ডল, ব্লক সভাপতি কিঙ্কর মণ্ডল সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, স্বরূপনগর। 37mm, 3টি ওয়ান শাটার ও জাল টাকা সহ গ্রেপ্তার এক যুবক। বিধাননগর গোয়েন্দা শাখা ও বাগুইহাটি থানার যৌথ অভিযানে ধৃত যুবক। এত অস্ত্র কোথা থেকে পেল ওই যুবক, তা খতিয়ে দেখছে পুলিশ। আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার যুবক, উদ্ধার 37mm পিস্তল, 3টি ওয়ান শাটার ও বেশ কিছু 2000 টাকার জাল নোট। বিধাননগর গোয়েন্দা শাখা ও বাগুইয়াটি থানার যৌথ উদ্যোগে গ্রেপ্তার অভিযুক্ত যুবক দেবায়ন দেবনাথ। এই বিপুল পরিমাণ অস্ত্র যুবক কোথা থেকে পেল, পাশাপাশি জাল নোট কার কাছ থেকে এলো, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃতকে এদিন তোলা হয় বারাসত আদালতে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বিধাননগর। অনলাইনে আর্থিক প্রতারণার শিকার বনগাঁর বাসিন্দা এক যুবক। ফোন পেতে ক্যাশব্যাকের নাম করে ব্যাংক অ্যাকাউন্ট থেকে 10,000 টাকা গায়েব, ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। অনলাইনে আর্থিক প্রতারণার শিকার হলেন বনগাঁ রেলবাজার সাহাপাড়ার এক যুবক।
জানা গেছে গত 8 তারিখ রাজা মুখার্জি নামে এক যুবককে ফোনে জানানো হয় যে ফোনপের মাধ্যমে গত এক বছরের ক্যাশব্যাক হিসাবে 3000 টাকা জমা রয়েছে। সেই টাকা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে নিজের অ্যাকাউন্টে নেওয়ার জন্য রাজা মুখার্জিকে অনুরোধ জানানো হয়। অভিযোগ, ব্যাংক ট্রান্সফার করতে গিয়ে অ্যাকাউন্ট থেকে প্রায় 10000 টাকা কেটে নেওয়া হয়। তবে কে বা কারা সেই টাকা কেটে নিয়েছে তা জানা যায়নি। কিছুদিন আগে বনগাঁ গাঁড়াপোতা এলাকার এক যুবকের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে বিভিন্ন বিপণিতে পণ্যের অর্ডারও দেওয়া হচ্ছিল বলেও অভিযোগ। ঘটনায় চাঞ্চল্য বনগাঁয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তখন সে ব্যক্তি যা যা বলেছিল তখন সেগুলো করাতে উল্টে আমার টাকাগুলো কাটতেছে, মানে কাটতেছিল, কেটে যাচ্ছিল অ্যাকাউন্ট থেকে। তা আমার টোটাল 10,310 টাকার মধ্যেই টাকাটা কেটে গেছে টোটাল। তখন আমি বললাম যে এটা আমার টুকলে তো আমার টাকা কোনো কাটা গেল, তাহলে এই টাকা কোনো কী করবো আমি? এখন বলে 24 ঘন্টার মধ্যে ফিরে আসবে, কিন্তু এখনও ফেরত আসিনি। তাই আমি এখন থানায় এসেছি। আমি চাইছি এই টাকাটা যদি আবার আমি ফিডব্যাক পাই, সেই জন্য আমি থানায় এসেছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। ডাকাতির ছক বানচাল, চার দুষ্কৃতীকে গ্রেপ্তার করলো গোবরডাঙ্গা থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র, ভোজালি এবং হাসুয়া। ঘটনায় ধৃতদের তোলা হয় বারাসাত আদালতে। ডাকাতির ছক বানচাল, আগ্নেয়াস্ত্র সহ চার দুষ্কৃতীকে গ্রেপ্তার করলো মসলন্দপুর ফাঁড়ির পুলিশ। ধৃতদের নাম রিপন ব্যাপারী, রঞ্জিত রানা, কৃষ্ণ হালদার, প্রধান ভট্টাচার্য। পুলিশ সূত্রে জানা গেছে সোমবার গভীর রাতে গোবরডাঙ্গা থানার মসলন্দপুর, সাতপুর, দাসপাড়া এলাকায় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল বেশ কিছু দুষ্কৃতী। খবর পেয়ে যৌথ অভিযান চালায় গোবরডাঙ্গা ও মসলন্দপুর ফাঁড়ির পুলিশ। ঘটনাস্থল থেকে চার অভিযুক্তকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে। যদিও পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে বেশ কয়েকজন পালিয়ে যায়। ধৃতদের কাছ থেকে আগ্নেয়াস্ত্রের পাশাপাশি ভোজালি, হাসুয়া উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ধৃতদের বারাসাত আদালতে তোলা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গোবরডাঙ্গা। আধার কার্ড সংশোধনের সরকারি নিয়মের বাইরে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করলো গোবরডাঙ্গা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে এলাকায় দোকান ভাড়া নিয়ে চলছিল এই কাজ। আধার কার্ড সংশোধনে সরকারি নিয়মের বাইরে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগে গ্রেপ্তার দুই ধৃতদের নাম উৎপল বিশ্বাস, অভিজিৎ মজুমদার। পুলিশ সূত্রে জানা গেছে সরকারি নিয়ম মেনে 50 টাকার বিনিময়ে আধার কার্ড সংশোধন করার কাজ চলছে বিভিন্ন এলাকায়। সেই মতো গোবরডাঙ্গা থানার বাইপাস এলাকায় একটি অস্থায়ী দোকান করে এই দুই ব্যক্তি 400 টাকার বিনিময়ে আধার কার্ড সংশোধন করে দিচ্ছিলেন। অভিযোগ পেয়ে গোবরডাঙ্গা থানার পুলিশ সোমবার রাতে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে। ধৃতদের মঙ্গলবার আদালতে তোলা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গোবরডাঙ্গা। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করলো হাবড়া থানার পুলিশ। যুবতীর পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে গ্রেপ্তার যুবক। ধৃতের নাম সালাম মোল্লা, বাড়ি হাবড়া থানা এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে হাবড়া এলাকার এক যুবতীর সাথে বছর দেড়েক ধরে ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছিল অভিযুক্ত যুবকের। সেই সম্পর্ক গভীর হতেই বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যুবতীকে লাগাতার ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ইদানিং যুবতী বিয়ের জন্য যুবককে বারংবার বললেও যুবক বিয়ে করতে অস্বীকার করে। এরপরই যুবতীর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের হয়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে সোমবার রাতেই অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাবড়া। আসন্ন কালীপূজোকে সামনে রেখে কিছু অস্থায়ী দমকল কেন্দ্র খোলার সিদ্ধান্ত দমকল বিভাগের। সাংবাদিক সম্মেলন করে একথা জানান দমকলের মন্ত্রী সুজিত বোস। পুজো পার্বণে দমকলের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। দুর্গাপুজোর রেশ কাটতে না কাটতেই এবার কালীপুজোর প্রস্তুতি শুরু করল পশ্চিমবঙ্গ সরকারের অগ্নি নির্বাপন অর্থাৎ দমকল বিভাগ। অগ্নিকাণ্ডের ভয়াবহতা রুখতে 18টি সাময়িক ফায়ার স্টেশন তৈরি করল দমকল বিভাগ। এদিন সল্টলেকে দমকল বিভাগের সদর দপ্তর বিকাশ ভবনে সাংবাদিক সম্মেলন করেন দমকল মন্ত্রী সুজিত বসু। জানান রাজ্যে বর্তমান 146টি দমকল কেন্দ্র রয়েছে, সেই সংখ্যা বাড়িয়ে 200টি করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ইতিমধ্যেই আরও 15টি দমকল কেন্দ্র তৈরি করার কাজ শুরু হয়েছে। কালীপুজো পর্ব নির্বিঘ্নে পার করার জন্য বেশ কয়েকটি সাময়িক ফায়ার স্টেশন তৈরি করা হচ্ছে। লেকটাউন, তিনজলা, পুলিশ স্টেশনে, ট্যাংরা, কালীঘাট, গড়িয়া, টালিগঞ্জ, সেন্ট্রাল এভিনিউ,
মানিকতলা, বারাসাত, নৈহাটি, হাওড়া, রাজারহাট সহ মোট 18 জায়গায় এই সাময়িক কেন্দ্র তৈরি করা হবে। আপাতত 15টি নতুন দমকল কেন্দ্রও তৈরি হচ্ছে, যার মধ্যে নির্মীয়মান ও গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলি হল গঙ্গাসাগর, আলিপুরদুয়ার, মুর্শিদাবাদ, বেলডাঙ্গা, নিউটাউন ও মানিকতলা। এখন সামনে কালী পুজো আছে, কালী পুজোয় আপনারা জানেন কালী পুজো, দীপাবলি আছে, ছট পুজো আছে, নবরাত্রি পুজো আছে। আমরা আজকে বসেছিলাম, আমাদের বিশেষত সামনে কালী পুজো, কালী পুজোর জন্যে বিশেষ আমাদের যা আমাদের অ্যারেঞ্জমেন্ট থাকে তার থেকেও আমরা এবারে আরও অতিরিক্ত অ্যাডিশনাল কিছু আমরা ফায়ার স্টেশন 18 আমরা করছি, যা আমাদের 18 এই ফায়ার স্টেশনগুলো আপনাদের টেম্পোরারি ফায়ার স্টেশন আমাদের, কারণ আমরা দেখেছি অনেক সময় যে আমাদের রাজ্যের 146টা ফায়ার স্টেশন ছাড়াও আরও অ্যাডিশনাল কিছু ফায়ার স্টেশন, দুর্গা পুজো যেমন করেছিলাম তেমনি কালী পুজোতে আমরা 18টা ফায়ার স্টেশন আমরা অ্যাডিশনালি করেছি। আমরা সেগুলো টেম্পোরারি বেসিসে থাকবে, কোথাও যদি কোনো ঘটনা ঘটে তাড়াতাড়ি দ্রুততার সাথে সেগুলো পৌঁছে যাবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, সল্টলেক। অপরাধ দমন শাখার আধিকারিক পরিচয় দিয়ে কোম্পানির আধিকারিককে ফোন করে হুমকি দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল বিধাননগর সাইবার থানার পুলিশ। ধৃত ব্যক্তি আসামের বাসিন্দা, ধৃতকে তোলা হয় আদালতে। অপরাধ দমন শাখার আধিকারিক পরিচয় দিয়ে রিয়েল স্টেট কোম্পানির আধিকারিককে হুমকি দেওয়ার অভিযোগে অসমের এক বাসিন্দাকে গ্রেপ্তার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। ধৃতের নাম রঞ্জিত কুমার ডেকা। ধৃত ব্যক্তি একটি এনজিওর সাথে যুক্ত বলেও জানা গেছে। পুলিশ সূত্রে জানা গেছে ধৃত ব্যক্তির সাথে ওই রিয়েল স্টেট কোম্পানির এক কন্ট্রাক্টরের যোগাযোগ হয় এবং সে জানায় কোম্পানির কাছে মোটা টাকা পাবে, যা কোম্পানি দিতে অস্বীকার করছে। সেই টাকা আদায়ের বরাত নেয় ধৃত ব্যক্তি। এরপরই কোম্পানির আধিকারিককে হুমকি দিয়ে ফোন করে সে। কোম্পানির পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের হলে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতকে এদিন আদালতে তোলা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বিধাননগর। ওষুধের দোকানের আড়ালে শব্দবাজি বিক্রির অভিযোগে এক ওষুধ ব্যবসায়ীকে গ্রেপ্তার করলো বসিরহাট থানার পুলিশ। উদ্ধার হয় প্রচুর পরিমাণে শব্দবাজি। ধৃতকে এদিন তোলা হয় বসিরহাট আদালতে। কলকাতা হাইকোর্টের নির্দেশে করোনা আবহে কালীপুজোর সমস্ত রকম বাজি বিক্রি ও ফাটানো বন্ধ করা হয়েছে। আদালতের নির্দেশ সত্ত্বেও এখনও বেআইনিভাবে বিভিন্ন এলাকায় বাজি বিক্রি হচ্ছে। ওষুধের দোকানে শব্দবাজি বিক্রির অভিযোগে এক ওষুধ ব্যবসায়ীকে গ্রেপ্তার করল বসিরহাট থানার পুলিশ। ধৃতের নাম মঙ্গল ঘোষ। ওষুধের দোকান থেকে উদ্ধার হয়েছে প্রচুর নিষিদ্ধ শব্দবাজি। পুলিশ সূত্রে জানা গেছে বসিরহাট থানার রেজিস্ট্রি অফিস এলাকায় দীর্ঘদিনের একটি ওষুধের দোকান রয়েছে মঙ্গল ঘোষের। গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে ওষুধের দোকানের আড়ালে বাজি বিক্রি হচ্ছে। সেই মতো দোকানে হানা দেয় পুলিশ। হাতে নাতে ব্যবসায়ীকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতকে এদিন আদালতে তোলা হয়। আমরা প্রথম থেকে যাতে এটা না হয় আমরা সবাইকে বোঝাবো। অ্যাকচুয়ালি সবাইকে না বোঝালে, সবাইকে ক্যাম্পেইন না করলে, সবাইকে যদি আমরা সবার কাছে না পৌঁছে দিই তাহলে এটা সম্ভব নয়। আমরা চেষ্টা করবো সবাইকে বুঝিয়ে, সবাইকে অনুরোধ করে এটা যাতে প্রিভেন্ট করা যায় আমাদের তরফ থেকে পৌঁছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বসিরহাট। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বৃদ্ধকে ফিরে পেল পরিবার। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে। হাবড়ার বাসিন্দা এক যুবকের চেষ্টায় বৃদ্ধ বাড়ি ফিরে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বৃদ্ধকে ফিরে পেল তার পরিবার। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে। জানা গেছে সোমবার বিকালে অশোকনগরের কালীতলার বাসিন্দা বছর 87 বৃদ্ধ মৃণাল কান্তি ভট্টাচার্য বাড়ি থেকে বের হন। প্রতিদিনই হাঁটাচলা করেন বাড়ির সামনে, কিন্তু এদিন সন্ধ্যা হয়ে গেলেও বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের লোকেরা। ওইদিনই হামড়ার বাসিন্দা যুবক উদয় দত্ত যশোর রোডের ধারে ঘোরাঘুরি করতে দেখেন বৃদ্ধকে। বয়সের কারণে স্মৃতিশক্তি হারিয়েছেন বৃদ্ধ, বাড়ির ঠিকানা বলতেও পারেননি তিনি। ঘটনাস্থল থেকে ফেসবুক লাইভ করে উদয় দত্ত। যখন 5 নম্বরে কলেজের সামনে দাঁড়িয়েছিলাম তখন ইনি এসে আমাকে বলল যে আমি বাড়ি চিনতে পারছি না। আমি বললাম জেঠু বাড়ি চিনতে পারছো না, আপনার নামটা কি? নামটা বলতে পারলো, ছেলে মেয়ের নাম বলতে পারলো না, বাড়ির ঠিকানা দিতে পারলাম। ঠিক আছে আপনি বসুন। চায়ের দোকানে বসালাম, বসানোর পরে চাটা খাওয়ালাম, খাওয়ানোর পরে বললাম যে আপনি ভাবুন। তারপরে দেখলাম যখন যে বুঝতে পারলাম যে একটু মানসিক দিক থেকে একটু বিপর্যস্ত, তখন আমি ফেসবুক লাইভ করলাম। লাইভ করার পর আমার বন্ধু সার্কেলে যারা ছিল তাদের মাধ্যমেই আমি এদের খোঁজ পেলাম। আর আমি বাড়ির লোকের কাছে একে তুলে দিতে পেরে আমার যে এই আমি এতক্ষণ যদি আমি ওয়েট করেছিলাম
আমি মানে খুব খুশি। এরপর একটি টোটোতে করে তাকে হাবড়া থানায় নিয়ে আসা হয়। রাত 8টা নাগাদ বৃদ্ধের পরিবার থেকে উদয়ের কাছে ফোন আসে। এরপর বৃদ্ধকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। বৃদ্ধকে ফিরে পেয়ে খুশি পরিবারের সদস্যরা। একটু ছবি দিয়ে যে এরকম খুঁজে পাচ্ছি না, তো সেই সময় একজন আরও একজন ব্যক্তি আমাকে ওনার কন্ট্যাক্ট নাম্বারটা দিলেন, উদয়দার। তো আমি সেখান থেকে আজকে হাবড়া থানায় এসে জেঠুকে মানে উদ্ধার করলাম আর নিয়ে যেতে পারলাম। উদয়দাকে থ্যাংক ইউ। আর সোশ্যাল মিডিয়া যে মানুষের খারাপ মানে অনেকেই খারাপভাবে ব্যবহার করে, কিন্তু ভালোভাবে ব্যবহার করলে যে কতটা ভালোভাবে ভালো কাজে আসতে পারে সেটা আজকে আর কি হাতে নাতে প্রমাণটা পেলাম। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, অশোকনগর। সংবাদ এখনকার মতো এই পর্যন্ত। দেখতে থাকুন, সঙ্গে থাকুন নিউজ নোম্যান্সল্যান্ড, স্বচ্ছতার দর্পণ।